freelancernasim.com এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এটি হচ্ছে 16 নম্বর টিউটোরিয়াল HTML এর। গত টিউটোরিয়ালে আমরা আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে পিকচার আপলোড, আপলোডিং সিস্টেমটা, তো ওইটাও আবার ইনপুট দিয়েই তৈরি হয়। সো এটা হচ্ছে, আমরা এখানে একটা বিয়ার দিয়ে নিচ্ছি, এখানে বলবো যে পিকচার আপলোড অপশন কিভাবে করে। তো এখানে ইনপুট নিচ্ছি আমি, সিঙ্গেলটাকে হচ্ছে ইনপুট, ডান দিকে শেষ করে দিলাম। এখানে আমরা টাইপটাকে সিলেক্ট করতে হবে ফাইল, তাহলে সে একটা ফাইল আপলোড করার অপশন দিবে। এখন রিলোড দেন, দেখেন চুজ ফাইল। আচ্ছা আমরা একটা বিআর দিয়ে নিচ্ছি যেন আরো নিচে আসে। দেখেন রিলোড করলাম, এই যে চুজ ফাইল আসছে। আমরা এইভাবেই কিন্তু আপলোড করি, ক্লিক করলে দেখেন আমি ফাইল সিলেক্ট করতে দিবে। দেখেন এই যে পিকচারে গেলে পিকচার সিলেক্ট করতে দিবে, ধরেন যে পিকচারে যাচ্ছে আমি পিকচার একটা সিলেক্ট, একটা পিকচার সিলেক্ট করলাম, এবং সিলেক্ট করে দিলাম এই যে নাম আসছে। তারপর এখানে আপলোডের একটা বাটন, এরকম একটা ইনপুট দিয়ে বাটন তৈরি করলাম আপলোড, এবং ক্লিক করলে আপলোড হবে, এরকম অপশন তৈরি করি আমরা। তো এইভাবেই পিকচারও আপলোড করা সম্ভব। তো এই হচ্ছে ফরমের হচ্ছে ব্যাপার, HTML এ এইভাবে ফরম তৈরি করে করে আমরা ডিজাইন করি, এবং সেগুলোকে CSS দিয়ে আরো সুন্দরভাবে তৈরি করে ওয়েবসাইটে শো করাই। এই হচ্ছে HTML এর ফরমের অপশন। আচ্ছা এখন আমরা একটা নিউজ পেপার ওয়েবসাইটে যাই, abnews24.com। এখানে জিনিসটা আছে, এই যে দেখেন যে ব্রেকিং নিউজ লেখা আসছে, এবং এটা ডান থেকে বামে যাচ্ছে, আবার নিয়ে গেলে থামে যাচ্ছে। এই জিনিসটা কিভাবে করে, এই জিনিসটা খুবই সোজা। এটার আরেকটা টেগ আছে মার্কি বলে, সেটাকে আমরা সেটা দিয়ে একটু ইউজ করে দেখি। একটু বিআর দিয়ে নিচ্ছি এখানে, এখানে বিআর করলাম, এবং এখানে একটা মার্কি ট্যাগ আছে, MARQUE মার্কি, এবং এটা ডাবল ট্যাগ, অবশ্যই MARQUE মার্কি। এর মধ্যে আমি যা দিব, ধরেন যে দেখছি যে আমরা ওয়েবসাইটে ওয়েব ডেভেলপমেন্ট শিখি, এই লেখাটা যেতেই থাকবে চাচ্ছেন, দিলাম, দিয়ে সেভ করলাম, রিলোড করলাম, দেখেন এই যে আসছে, আমরা ফ্রিল্যান্সার নাসিমের ওয়েবসাইটে লিখি। তো এটা আমরা এটাকে বাড়াইতেও পারবো, কমাইতেও পারবো, ফিট এটার অনেকগুলো আছে। তো মার্কি যে আছে, এই মার্কি ট্যাগের কিছু অ্যাট্রিবিউট আছে, আমরা এটাকে উপর নিচে করতে পারবো, উপর থেকে নিচে যাবে এরকম করতে পারি, বা ডান থেকে শুরু হবে এরকম করতে পারবো। তাহলে এখানে অ্যাট্রিবিউটস লিখতে পারি এইভাবে, যে খুঁজার জন্য ট্যাগ জানলে ট্যাগের গুষ্টি সব বাইর করে ফেলবেন, যে এর মধ্যে কী কী আছে, যেন আপনার নিজের পরে কোনো প্রবলেম না হয়। ধরেন যে অ্যাট্রিবিউটস অফ মার্কি ট্যাগ ইন HTML, এটা দিলেন, এবং এটা দিলে আপনাকে একটা লিস্ট দিবে, বিহেভিয়ার, ব্যয়, বিজি কালার, ডাইরেকশন, হাইট, আপনি কিন্তু ঢুকে দেখেন এটা ডিটেইলস আলোচনা করা আছে। তা আমরা ডাইরেকশনটা আপ ডাউন লেফট রাইট করতে পারবো। আমি যদি এটাকে কপি করি এবং এখানে বলি যে ডাইরেকশন হচ্ছে আপ ডাউন, আপ বাংলা করা আছে আপ, এবং আমি এটাকে রিলোড করতেছি, তো এটা নিচ থেকে উপরে যাবে। এখন এটার সাইজটা ছোট আছে, হাইট যদি আমি বাড়াই দিই একটা DIV নিয়ে, তাহলে এটা উপর থেকে নিচে যাওয়া আসা করার জন্য বড় দেখাবে। তো এটা আমরা পরে দেখবো, জাস্ট আমরা ডাইরেকশনটা চেঞ্জ করার জন্য। আবার দেখেন যে লেফট দেন, লেফট দিলে কি হবে জানা যাচ্ছে, রাইট দিলে তাহলে হয়তো বা এটা ডান দিকে যাবে। এই হচ্ছে ডাইরেকশন চেঞ্জ করার অপশন। আবার দেখেন এখানে বিহেভিয়ার, ওকে বিহেভিয়ার হচ্ছে আপনার এটা কি শেষ হয়ে যাবে বারবার, না এখান থেকে যাওয়া আসা করবে, জাস্ট এটা করতে পারেন, শেষ না হয় আপনার ঘুরে আসবে, এটা করতে পারবেন। তাহলে আমি এখানে বিহেভিয়ার দিলাম, দিয়ে বললাম যে অল্টারনেট, করলে কি হবে, সে যাবে আবার ঘুরে আসবে, যাবে আবার ঘুরে আসবে, শেষ হবে না। আমরা একটু দেখি যাচ্ছে এবং আসতেছে কিনা, সে ডান দিকে ধাক্কা খায় বাম দিকে আবার চলে আসবে। আমরা অল্টারনেট দিয়েছিলাম, এবং দেখেন যেখানে অল্টারনেট দেওয়া তো আবার এটা বাম দিকে আসছে,
এই হচ্ছে এটার মজা। আমরা এগুলা ইউজ করে করে সাইড গুলোকে অনেক সুন্দর করে তুলতে পারবো। আবার এখানে আরো অনেকগুলো আছে, যে এখানে স্লাইড আছে, স্ক্রোল আছে, স্ক্রোল স্লাইড স্ক্রোল আছে, এগুলো ইউজ করতে দেখতে পারেন যে কি আছে। কালার চেঞ্জ করতে পারি আমরা, হাইট দিতে পারি, তারপরে এখানে লুপিং দিতে পারি, কতবার যাওয়া আসা করবে এটা। হ্যাঁ, স্ক্রোল দিলাই, স্ক্রোল কত সেকেন্ডের মধ্যে এসে, স্ক্রোল অ্যামাউন্ট দিলে এখানে কত তাড়াতাড়ি যাওয়া আসা করবে এটা আপনি করতে পারেন। ধরেন যেখানে আমি দিলাম, দিয়ে বললাম যে এখানে 30, তবু 30 দিয়ে আমি দিলাম রিলোড, দেখেন এটা কত জোরে যাচ্ছে। আমি এখানে ধরেন যে দিলাম যে 2, তাহলে দেখেন এটা কত আসতে শুরু হয়। এটা আমাদের ইচ্ছা মতো আমরা সেট করতে পারবো। তো এগুলো আমরা অবশ্যই ইউজ করে করে দেখবো। এটা অ্যাট্রিবিউট, এটা হচ্ছে ভ্যালু, এরকম করে। তাহলে আমরা আজকে নতুন কিছু জানলাম, সেটা হচ্ছে টাইপ আর এই মাল্টি। আর এটা দিয়ে অবশ্যই এই যে নিউজ টাইপের সাইটগুলোর জন্য ব্রেকিং নিউজ দেওয়া হয়। ঠিক আছে, আশা করা যায় এই জিনিসটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।